আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বাগানে মরিচ গাছের সমস্যা হলে আপনারা কি ধরনের পরিচর্যা করবেন এই যে যে গাছটা দেখতেছেন এখন মোটামুটি সুস্থ গত এক সপ্তাহ আগে এটাতে স্প্রে করা হয়েছে এক সপ্তাহ আগে কেমন অবস্থা ছিল দেখেন এই যে কিছু পাতা দেখতেছেন একবারে কোকরা গেছে এই যে নতুন কুশিগুলো দেখতেছেন এগুলো মানে এক সপ্তাহ আগে হয়েছে এখানে কোনো কুশি ছিল না এই যে এরকম কুকড়া কুকড়া ছোট ছোট পাতা ছিল এরকম পাতা ছিল দেখেন এই এই গাছগুলোর অবস্থা এরকম খারাপ ছিল তারপরে যখন স্প্রে করে দিছি স্প্রে করার পরে যে ফুল চলে আসছে এই ফুল চলে আসছে নতুন করে কুশি হয়েছে এখন গাছের অবস্থা অনেক সুন্দর আর একবার স্প্রে দিলে মোটামুটি সুস্থ হয়ে যাবে তো এখানে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে আপনার মাকড়ের লাল মাকড়ের সমস্যা হয়েছিল ওই যে লাল মাকড়ের সমস্যা হলে পাতা এরকম করে কোঁকড়াইয়া যায় গাছের গ্রোথ কমে যায় ফুল ফল ধরে না এদিকে আরও কয়েকটা গাছ আছে আমি দেখাইতেছি তো লাল মাকড়ের সমস্যা প্লাস হচ্ছে আপনার অন্যান্য পোকার সমস্যা মরিচ গাছে সাধারণত যে পোকাগুলো ধরে দেখেন যে গাছটায় যে মরিচ আছে বেশ ভালোই মরিচ আছে তো লাল মাকড়ের সমস্যা এবং অন্যান্য অন্য পোকার সমস্যার জন্য আমরা এখানে সানমেকটিন অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক এটা সানমেকটিন স্প্রে করছি এক মিলি হারে এক লিটার পানিতে এক মিলি তারপর হচ্ছে আপনার কম্পেনিয়ন স্প্রে করছি দুই গ্রাম হারে এক লিটার পানিতে দুই গ্রাম আর হচ্ছে আপনার তুন্দ্রা নামে একটা কীটনাশক আছে এসিটামি গ্রুপের ওইটা আপনার এই সাদামাশি সহ চোষক পোকা যেগুলো আছে সেগুলোর জন্য কাজ করে এই তুন্দ্রা স্প্রে করছি তারপর দেখেন এই যে গাছে নতুন পাতা গজাইছে আর ফুল ফল ধরা শুরু হয়েছে এর আগে স্প্রে করার আগে যে পাতার অবস্থা আছে এরকম কুচি কুচি ছিল তো আপনারা সাতবাগান এইভাবে মরিচ গাছের পরিচর্যা করতে পারেন তুন্দ্রা এক লিটার পানিতে এক গ্রাম সানমেকটিন এক লিটার পানিতে এক মিলি এবং কম্পেনিয়ন এক লিটার পানিতে দুই গ্রাম একসাথে পানিতে গুলে তারপর হচ্ছে সুন্দরভাবে মতো স্প্রে করে দেবেন পাতার নিচে এবং উপরে তাহলে মরিচ গাছের এরকম সমস্যা হবে না মরিচ এবং এই যে বেগুন গাছ দুইটার মধ্যে এই ওষুধটা স্প্রে করা যাবে মরিচ বেগুন সহ যেগুলো সাদা মাছির এবং মাকড়ের আক্রমণ হয় সেই সমস্ত গাছে স্প্রে করতে পারবেন ধন্যবাদ সকলকে